পর্যন্ত কিছু পাই নাই স্যার, মানে কালকে দুপুরে 6জন খানাওয়ালার মধ্যে একটা প্যাকেট খাদ্য হারাইছে, বাথরুম খাইতেও পারে না। রাস্তার মাধ্যমে আর যারা বিতর্ক তারা লোক আছে, এরা কেউ পাইতে আসে না। আর যারা রাস্তার লোকের পাশে আছে এরা বারবারও পাইতে আসে। এই টানগুলো আপনারা প্রত্যেকটা ফ্যামিলির একদম সদস্য করি, টানগুলো দেওয়ার যদি ব্যবস্থা আপনারা করেন তাহলে প্রত্যেকটা ফ্যামিলি পাবো। আর যদি ফ্যামিলিকে যদি আপনারা কোনো সদস্য যদি না করেন, এই টান একজনে পাইব আর একজনে পাইব না। আমাদের এলাকাটা নিচু এলাকা, আজকের এতদিন পর্যন্ত আমাদের এদিকে একটা ত্রাণের গাড়ি ঢুকে নাই। কেউ 50 বারো পাইছে, মোটা কেউ মোটা 50 বারো পাইছে এই পর্যন্ত। বিশেষ করে আমি এক মুঠ চিরাও পাই না এখনো। যতগুলো ত্রাণ আসছে সব পশ্চিম দিয়ে গাড়ি যাইতেছে। ফুলগাজীতে ত্রাণ নামা হেলিকপ্টার দিয়া ফাটায় পরশুরাম, কিন্তু আশেপাশে দৌলতপুর, বদরপুর এগুলা মানুষরা অনেক অসহায়, কিন্তু এদের কাছে ত্রাণ যাইতেছে না। এখানে যারা প্রশাসনিক আছে ওনারা নিখুঁতভাবে যারা ক্ষুধার্ত অবস্থায় আছে তাদের কাছে কাছে পৌঁছে দিচ্ছে। এখন অসুস্থ যারা আছেন, যারা ইমার্জেন্সি যারা অসুস্থ আছেন, যারা যারা না পারলেই নয় তারা একটু সামনে এগিয়ে আসেন। আর যারা একটু সামান্য অসুস্থ আছেন তারা, তাদেরকেও আমরা চিকিৎসা দিব। কেউ চিকিৎসা ছাড়া আপনারা যাবেন না। আপনারা সবাইকে আমরা সাহায্য দিতে এখানে এসেছি, কোনো চিন্তা করবেন না, আমরা সবাইকে সাহায্য করেই যাব। খালি আপনারা একটু সুশৃঙ্খলভাবে থাকুন, আমরা বাকিটুকু আমরা ব্যবস্থা নেব। আসসালামু আলাইকুম। এবং ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি।